الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن عبد الناس أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم اور بھائی منوش من کرے নিজের খায়েশা পুরা করলে এর মধ্যে আরাম, ঝটপট গরম হয়ে তাড়াতাড়ি গরম, নিজের খায়েশা পুরা করার মধ্যে মানুষ মনে করে যে এতে আরাম, আমার মন যা চায় সেটা পুরা হলে তে মজা, এটা পুরা হলে আরাম। হাকিকত হলো মানুষ যখন নিজের গুনাহের চাহিদাকে পুরা করে সাময়িকভাবে তার দৈহিক এক মজা অনুভব করে, কিন্তু রুহে এবং কলবে আজাব নাজিল হয়, লানত নাজিল হয়, এবং যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সে গুনাহে লিপ্ত হয় তাতেও আল্লাহ পাকের লানত প্রকাশ পায়, লানত নাজিল হয়। তো আসমান ও জমিনের মহান মালিককে নারাজ করে দিয়া কেউ সুখে থাকবে আরামে থাকবে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, তো ঘরের মধ্যে যদি একটা সাপ ঢুকে তাতেই পেরেছানি, এখনো দংশন করে নেই, পুরা ঘরের লোক অশান্তিতে আক্রান্ত, খালি একটা সাপের বাচ্চা ঢুকলো, তো যেই ঘরের মধ্যে এক কোনা একটু আগুন লাগছে এখনো পুরা ঘর ধারে নেই, সেই ঘরে কি শান্তি? অশান্তি। তোমার ভাই গুনাহ করলে তো আগুন ধরে, হ্যাঁ গুনাহ করলেই আগুনে ধরে যায়, আজাবের আগুন, আল্লাহ পাকের কহর গজবের আগুন ধরে যায় তাকে, ফের সে আরামে থাকবে কিভাবে? এজন্য আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানওয়াল বলছেন যে আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে স্মরণ করার দ্বারাই শান্তি, আল্লাহকে মহব্বত করার দ্বারাই শান্তি, আল্লাহ পাকের হুকুম মানার মধ্যেই শান্তি, আল্লাহর আনুগত্যের মধ্যেই শান্তি, আল্লাহর সন্তুষ্টির আমল কাজ রাস্তার মধ্যেই শান্তি, এর বাইরে কোনো শান্তি একেবারেই নাই। হ্যাঁ, হেজ কুঞ্জে বেদাও বেদাম নিস্ত, ডিজ বখলবত গায়ে হক আরাম নিস্ত। হ্যাঁ, যেখানে যাওয়া যায় যেদিকে ছুটা যায় দেখা যায় অশান্তি, সব অশান্তি, সব অশান্তি। হ্যাঁ, ডিজ বখলবত গায়ে হক আরাম নিস্ত, এক আল্লাহর সঙ্গে গভীর নিবিড় সম্পর্ক রাখা, যে আল্লাহর সঙ্গে এমন হয়ে যাওয়া যে সারা জাহান থেকে আমি আলাদা, আলোক একদম শুধু আল্লাহর সঙ্গে আছে, রহতে হাম জাহান মিউ জেসে ইহাঁ কোই নেই, এই পৃথিবীতে থাকে এমনভাবে যেন কেউ নাই এখানে আমার সঙ্গে, আমি আছি তো আল্লাহ আছেন, বাস এইভাবে জিন্দগি বানানো চাই, এইভাবে জিন্দগি কাটানো চাই। আল্লাহ আমাদের সে বুঝ দেন, তৌফিক দেন। দিনদার লোকেরাও, নামাজওয়ালা লোকেরাও, এলেমওয়ালা লোকেরাও, বুখারী শরীফের দর্শওয়ালা লোকেরাও, হ্যাঁ শামি আলমগিরিওয়ালা লোকেরাও যদি এই বুঝ না ধরে, এই পথ না ধরে যে আল্লাহকে রাজি রাখতে হবে, আল্লাহকে নারাজ করা যাবে না, তো এত সব এলেমের আমলের এবং দিনদারির মধ্যেও অশান্তির আগুন থেকে বাঁচতে পারবে না, আজীব মামলা। হ্যাঁ,
হাজার হাজার জিকির তসবিহ তাহলিল এরশাক ওয়া বিন চাষত এবং তাহাজ্জুদের তো ঢের আছে সঙ্গে, কিন্তু সাথে আল্লাহর নাফরমানিতেও সে লিপ্ত হয়, চোখের দ্বারা গুনাহ করে, চোখের দ্বারা গুনাহ করে যে হারাম নজর দ্বারা সে মজা নেয়, তো এই নজরের উপর এই ব্যক্তির উপর আল্লাহ পাকের লানত নাজিল হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্য সকলের জন্য আপনাকে রহমতই রহমত বানায় আমি পাঠাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতই রহমত, দয়াই দয়া। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, তার আদর্শ, তার শিক্ষার উপরে আমল করলে রহমত আসবেই আসবে। হ্যাঁ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি আমলের সঙ্গে রহমত, প্রতিটি শিক্ষার সঙ্গে রহমত, প্রতিটি তরিকার সঙ্গে রহমত। তো নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত মোতাবেক চললে সে জান্নাতের পথে আছে, সে একদম আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেই, কোনোভাবেই কেউ তাকে আটকায় রাখতে পারবে না। আমার ভাইয়েরা, এই জন্য নিজের খেয়াল মতো না চলি, নিজের মর্জি মতো না চলি, নিজের পছন্দ মতো না চলি, হ্যাঁ, এবং নিজের আকাবের বুজুর্গান দিন আউলিয়ায়ে উম্মত আরেফিন সে মহান পূর্বসূরীদের রাস্তায় চলি, জোর না করি এখানে, এটার নিজের বুদ্ধি বিবেকের জোর না দেখাই, নিজের জ্ঞানের দৌড় না দেখাই, এটা ক্ষতিকর, এটা বিপজ্জনক। হ্যাঁ, কিন্তু এমনকি মাদ্রাসায় পড়ে কিংবা শিক্ষকতা করে বহু লোক আছে যে যারা খালি শিক্ষকতাই করে, ওই কিতাবই পড়ান, খালি কোরআন শরীফই পড়ান, কিন্তু আল্লাহ পাকের হুকুম মোতাবেক চলা, সুন্নত তরিকা মোতাবেক চলা এবং সুন্নত তরিকা মোতাবেক আল্লাহ রসুলকে রাজি রাইখা শেখা শেখানো, হ্যাঁ, এলম হাসিল করা, এলম শিক্ষা দেওয়া, এই বুঝটুকু সঙ্গে হেফাজত করা হয় না, অনেকের মধ্যে আমাদের এই ত্রুটি থাকে, তো এর কারণে পেরেশানি বাড়ে, নিজে পেরেশানিতে পড়ে, মাদ্রাসা পেরেশানিতে পড়ে, দিনী প্রতিষ্ঠান পেরেশানিতে পড়ে, দিনের কাজ নিয়ে পেরেশানিতে পড়তে হয়। কারণ একটাই, সেটা হলো আমার জজবা, আমার আবেগ, আমার মর্জিকে আমি প্রাধান্য দিলাম, হ্যাঁ, আমার পছন্দকে, আমার মেজাজকে, আমার রুচিকে, আমার নিজের মনের আবেগকে, জজবাকে, আমার বুঝ বুদ্ধি জ্ঞানকে, আমার জ্ঞানের স্তরকে, আমার মেধাকে আমি সে প্রাধান্য দিলাম, এটাই বিপদ টেনে নিয়ে আসে, এটাই অশান্তি টেনে নিয়ে আসে, এটাই জিল্লুতি টেনে নিয়ে আসে। হ্যাঁ না, এবং আকাবের দিনের দিনই ব্যাখ্যার সামনে যে মাথা না ঢুকায়, সে লাখ কিতাবওয়ালা হোক, লাখ এলেমার আমলওয়ালা হোক, লাখ সে ওয়াজ বক্তৃতাওয়ালা হোক, লক্ষ কোটি আল্লামা উপাধি তার লাগতে থাকুক, তার জন্য লক্ষ লক্ষ কোটি দুনিয়ার সেরা 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 উপাধি তাকে দেওয়া হোক, এর দ্বারা আরাম আসবে না, শান্তি আসবে না, এর দ্বারা কোনো সমস্যার সমাধান হবে না, যতক্ষণ না আকাবের দিনের তালিমের সামনে, তাদের হেদায়তের সামনে আমরা মাথা না ঝুঁকাব এবং সেটাকে গ্রহণ না করব। বড় আফসোস, বড়ই আফসোসের বিষয় যে দিনওয়ালা যারা, ইমানওয়ালা যারা, ইসলামওয়ালা যারা, এলেমওয়ালা যারা, দুনিয়া যাদেরকে দিনদার নামে মনে করে, আমাদের মধ্যে এইরকম লোক যারা, এই ধরনের বহু লোকই এখন এখনো পর্যন্ত এই অবস্থার মধ্যে আছে যে গুনাহ আমাদের ছুটে নাই, গোপনে প্রকাশ্যে কোনো না কোনো না কোনো গুনাহ আমরা ধরে রাখছি, গুনার অভ্যাসে এখন তো নিজে আক্রান্ত থাকতেছি, ওটাকে পালতেছি, তো এই বিষাক্ত সাপের দংশনে এই লোক সব সময় অশান্তিতে থাকে, অশান্তির মধ্যে জ্বলতে পড়তে থাকে, বাইরের লোকেরা দেখে তার দাঁতের হাসি, ভিতর তার আগুনে পুড়তেছে, এটা লোকেরা দেখতে পায় না, তাই না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবার এই তবকার মধ্যে যারা দিনওয়ালা, ইমানওয়ালা, এলেমওয়ালা, আমলওয়ালা, ইসলামওয়ালা, ইসলামের ঝান্ডাবাহী, হ্যাঁ, ইসলামের পতাকাবাহী, ইসলামের বড় প্রচারক, হ্যাঁ, ইসলামের জন্য বড় বড় ত্যাগ স্বীকারকারী,
এই তপকার মধ্যে এই ধরনের লোকদের মধ্যে এইরকম লোক বেসুমার আছে, অসংখ্য আছে, যারা দিন ইসলামের উপর চলেন বটে, চালান বটে, সেই পথে ডাকেন বটে, কিন্তু আকাবের দিনের বিপরীতে, আকাবের দিনের হেদায়েতকে প্রত্যাখ্যান করে দিয়া, তাদের শিক্ষাকে প্রত্যাখ্যান করে দিয়া, তাদের পরামর্শকে, হেদায়েতকে, দিক নির্দেশনাকে প্রত্যাখ্যান করে দিয়া, সেটাকে বাদ দিয়া নিজেরা আমরা মুস্তাহেদ, আমরা মুজাদ্দেদ, আমরা উম্মতের সংস্কারক, তাই না? আমরা উম্মতের বেশি কল্যাণকামী, বেশি খায়ের খা, আমরা ইসলামের প্রচারের রাস্তা, ইসলামের প্রসারের রাস্তা আমরা বেশি বুঝতে পারছি, এইরকম যারা মনে করে বসেন, তো এই সকল লোকেরা হক এবং না হক দুইটাকে মিশ্রিত করে পেশ করতে থাকেন। অথচ তাদের ধারণা মোতাবেক তারা দিনই পেশ করেন, তারা হকই পেশ করেন, তারা ইসলামই পেশ করেন, কিন্তু আসলে হক এবং না হক দুইটা মিশ্রিত থাকে। এজন্য একদিকে খালেজ দিনের উপর চলা চাই, খালেজ দিনই জিন্দগিকে যত্নের সাথে লালন করা চাই, আরেকদিকে আকাবের দিনের দিনই কিতাবাদি এগুলো পড়া চাই। হ্যাঁ, আকাবের দিনের দিনই কিতাবাদি, মহান পুরুষ শহীদের দিনই কিতাবাদি পড়া চাই, তাদের জীবনী যেগুলো আছে সে জীবনী গ্রন্থ সেগুলো দেখা চাই, পড়া চাই, হক্কানি উলামায়ে কেরামের পরামর্শে। তো তাদের জিন্দগির মধ্যে, তাদের জীবন আদর্শের মধ্যে, সেগুলো পড়ার মধ্যে পর্যন্ত হেদায়তের নূর মজুদ আছে। এটা এক আল্লাহ পাকের আজীব মামলা। কোরআন শরীফ আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা নিজের কোরআনের ভিতরে, সর্বশ্রেষ্ঠ কিতাবের ভিতরে, উম্মতের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর বান্দাদের মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ, উচ্চ উঁচু মানুষ, আল্লাহর বেশি প্রিয় মানুষ, তাদের নাম নিয়ে নিয়ে বিট্টু পর্যন্ত তাদের কথা শোনান। কখনো ইউনুস আলাইহিস সালামের কথা, কখনো আইয়ুব আলাইহিস সালামের কথা, কখনো ঈসা আলাইহিস সালামের কথা, কখনো ইব্রাহিম খলিলুল্লাহর কথা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এমনকি কখনো লোকমান আলাইহিস সালামের কথা শোনান। অথচ ওলামায়ে দ্বীনের আকীদা মোতাবেক হযরত লোকমান আলাইহিস সালাম তো নবী ছিলেন না, নবী না, কিন্তু তিনি আল্লাহ পাকের এক মকবুল বন্দা, প্রিয় বন্দা, তার ঘটনা শুনান। এর মাধ্যমে রব্বুল আলামিন এই পবিত্র কিতাবে সবক দান করছেন যে আমার মকবুল বন্দাদের আলোচনার মধ্যেও হেদায়েত, আমার পছন্দের বান্দা মকবুল বান্দাদের নাম নেওয়ার মধ্যেও হেদায়তের নূর আছে, তাদের আলোচনার মধ্যেও হেদায়তের নূর আছে, তাদের শিক্ষা দীক্ষার মধ্যে হেদায়তের নূর আছে। আল্লাপাক নিজে নসিহত করতে পারেন না সরাসরি, কিন্তু আল্লাপাক সুরা লোকমানের মধ্যে নিজেই বলেন যে দেখো লোকমান নিজের ছেলেকে এইরকম নসিহত করছেন, সে নসিহত আল্লাপাক ডাইরেক্টলি করে দিলে তো এটাও তো হইতে পারত, কিন্তু হযরত লোকমান আলাইহিস সালামের রেফারেন্স দিলেন রব্বুল আলামিন, এটা কত বড় কথা। হ্যাঁ, এটা কি চিন্তার বিষয় না? এটা এখানে কি আমাদের শিখবার কিছু নাই? অনেক বড় কিছু আছে যে খালি কোরআন শরীফে, কোরআন শরীফের তর্জমা পড়া, আমি 5 পারা 10 পারা তর্জমা করে ফেলতে পারছি, 15 পারা তর্জমা করে ফেলতে পারছি আরবি বুঝি এবং আরবির বড় বাগ্যি আমি। আরে ভাই, আরবির বাগ্যি হলে কি হবে? তুমি দিন বুঝো কিনা, এই কোরআন থেকে কোরআনের শব্দ বুঝো আর তর্জমা বুঝো, তুমি দিন নিতে পারছো কিনা, দিন শিখছো কিনা তুমি। তিনি বলেন যে হে ওলামায়ে দ্বীন, তোমরা ধোকাগ্রস্ত হয়ে যাও না, কোনোভাবে বিভ্রান্তির শিকার হয়ে পড়ো না, এই কারণে যে আমি কিতাবের এলেমে বড় যোগ্য, আমি আরবি ভাষাতে বড় পণ্ডিত, বড় সাহিত্যিক, বড় বাগ্যি, হ্যাঁ না, এর দ্বারা তুমি মনে করতেছো তুমি অনেক উঠে উঠে গেছো। তোমাদের মনে রাখা উচিত আবুল হাব আবু জাহালরা তোমাদের চেয়ে অনেক উচ্চ মানের সাহিত্যিক ছিল, কিন্তু সব আরবি সাহিত্যের পুরো ভাণ্ডার সহ জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, লানতের ডিবুতে তারা হারায় গেছে চিরদিনের জন্য, হ্যাঁ না। এজন্য শুধু কোরআন হাদিসের জাহিরি এলেম নিয়া, এই এলেমের পাণ্ডিত্য নিয়া গর্বিত হওয়া
এবং দম্ব অহংকারে আক্রান্ত হওয়া, বিভ্রান্তির শিকার হওয়া এমন যেন না হয়। হ্যাঁ না, শুধু এলিম শেখানা বরং সে এলিমের নূর অর্জন করা, আল্লাহ আল্লাহ রসুলের এতাত অর্জন করা, হ্যাঁ না, আল্লাহ রসুলের কথা মোতাবেক জিন্দিগি বানানো, সেটা আমার মধ্যে আসলো কিনা এটা দেখার বিষয়। হ্যাঁ, কেবলই তাকাসসুস ফিল ইলমিল ফুলানি, তাকাসসুস ফিল ইলমিল ফুলানি, হ্যাঁ না, ফিল ফানিল ফুলানি, তাকাসসুস তো করা হচ্ছে, ঠিক আছে, তাকাসসুসের দ্বারা তার ইলমি যোগ্যতা আরও বাড়লো, সেটা কাম্য বটে, কিন্তু তাকাসসুস ফিল তাকওয়া কি জরুরি না? তাকাসসুস ফিল ইতাআতিল ইলাহিয়া কি জরুরি না? তাকাসসুস ফি ইতাআতির রসূল কি জরুরি না? হ্যাঁ, তাকাসসুস ফি হুব্বিল্লাহ ফি খাশিয়াতিল্লাহ কি জরুরি না? আল্লাহ পাকের মহব্বত তাকাসসুস জরুরি না? আল্লাহর খাশিয়াতে তাকাসসুস জরুরি না? তাকাসসুস ফি ইত্তিবাইল আকাবির, আকাবির দ্বীনের মহব্বত আজমত অনুসরণে তাকাসসুস করা, হ্যাঁ, এটা কি জরুরি না? সেক্ষেত্রে আমরা কতটা অগ্রগামী অথবা কতটা পশ্চাৎগামী, কতটা পিছনে, এটা কি আমাদের ভাবা উচিত না, দেখা উচিত না? এটা কি আমাদের লক্ষণীয় কোনো বিষয় না? কি হলো আজকে আমাদের? হ্যাঁ না, আল্লাহ আমাদের সকলকে বুঝ দেন, জ্ঞান দেন, হেদায়তের কামিল নূর দেন, উম্মতের সমস্ত ওলামায়ে দীনকে, তুলাবায়ে কেরামকে, দীনের সকল খাদেমকে আল্লাহ পাক হেদায়তের কামিল নূর দেন, এবং উম্মতের সকল তবকাকে আল্লাহ পাক হেদায়তের নূর দেন। হ্যাঁ না, আল্লাহ তাআলা বুঝ দান করেন। যারা চালক, ড্রাইভার যদি ভুল পথে গাড়ি নিয়ে যায় তো উপায় কি? হ্যাঁ না, খাগড়াছড়িতে পৌঁছাইয়া দিবে, আর নাহলে বান্দরবানে পৌঁছাইয়া দিবে। অথচ এই লোক রওনা হয়েছে দিল্লিতে অথবা লাহোরে, অথবা এই লোক রওনা হয়ে গেছিল মক্কা শরীফে অথবা মদিনা শরীফে, কিন্তু খাগড়াছড়ির দিকে রোগ করলে আর বান্দরবানের দিকে রোগ করলে, হ্যাঁ না, তো এই লোক কি পৌঁছবে সে দিল্লিতে লাহোরে, অথবা এই লোক কি পৌঁছবে মক্কা শরীফে বা মদিনা শরীফে? হ্যাঁ, পড়ি আমরা দিনে কিতাব, টার্গেট আমাদের কি, লক্ষ্য আমাদের কি, এটা সুস্থির না, এটা সুনির্দিষ্ট না, এবং থাকলেও সেটা এজমালি, সেটার ইস্তেজার নাই, সর্বদা অন্তরে সেটা জাগরুক থাকে না। সেই কারণে সেই মহান লক্ষ্যের আসর যে প্রভাব, এটা আমাদের কর্মে আচরণে জীবনে পড়ে না, সেটা পরিস্ফুট হয়ে ওঠে না, সেটা দেখা যায় না, এইরকম একটা অবস্থা আমাদের হয়। খোলাসা কথা এই যে ভাই, নিজের মর্জি মতো, নিজের খাহিশ মতো, নিজের পছন্দ মতো চলা পরিহার করি, আল্লাহ আল্লাহ রসুলের পছন্দ মতো চলার সিদ্ধান্ত নিই, সেই মোতাবেক চলি এবং বলি এবং থাকি, সেই যে সেইভাবে আমরা এই পৃথিবীটাতে বসবাস করি, আর কোরআন সুন্নার উপরে যে কোরআন সুন্নার আলো দিয়ে জীবনটাকে আলোকিত করি, আর কোরআন সুন্নার ব্যাখ্যা বিশ্লেষণ যেটা মহান আকাবের দিন আমাদের কাছে রেখে গেছেন সেটাকে শ্রেষ্ঠ সম্পদ মনে করি, সেটার আলোকে দিন বুঝার চেষ্টা করি, আমার চোখ দিয়া এই পৃথিবীটাকে না দেখি, আমার চোখ দিয়া কর্তব্য না দেখি, আমার চোখ দিয়া দিন এবং দিনের প্রচার প্রসারের পদ্ধতি না দেখি, বরং এই সবটাই দেখি আকাবের চোখ দিয়া, তো সব সহজ হয়ে যাবে, সব কিছুর সমাধান হয়ে যাবে। আল্লাহ আমাদের খুব কবুল করেন, আল্লাহ আমাদের বুঝ দেন এবং তৌফিক দেন। তো ফের অশান্তিও শেষ হবে, শান্তি আসবে, আরাম আসবে, ইজ্জত আসবে, সম্মান আসবে, এবং সফলতাও আসবে সুনিশ্চিত ভাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল কারীম।